আসসালামু আলাইকুম, আমি জুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো ফ্রাইড রাইস। তো কিভাবে আমি রান্নাটা করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো প্রথমে আমি চুলায় চলে এসে পড়ছি। আমি একটা পাতিলে পানি বসাই দিছি, এখানে 1 লিটারের মতো পানি বসাই দিছি। তো পানি ভিতরে দিয়ে দিব আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ তেল, সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেল আর লবণ আমি পানির সাথে দিয়ে দিছি, এগুলো নেড়ে দিব একটু। নেড়ে দিয়ে পানিটা ভালো কষার অপেক্ষা থাকবো। তো পানিটা দেখেন ভালো করছে। এখন দিয়ে দিব আমি চিনি গুঁড়ো, ফ্লোর চালটা আমি ধুয়ে নিছি, ধুয়ে পানিটা ছেঁকে নিছি। তো চাউল দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে দিব যে তলায় না লেগে যায়, আর চালটা দলা লেগে না যায়। তার জন্য একটু ঘন ঘন প্রথম দিক দিয়ে একটু নেড়ে দিব। বারবার নাড়াচাড়া করে যাবে না, তাহলে ফ্লোর চালটা ভেঙে যাবে। আমি হালকা আলতোভাবে একটু নেড়ে দিতেছি। তো দেখুন, আমি যে চিনি গুঁড়া পোলাও চাল নিচ্ছি, আপনারা চাইলে কালি জিরা পোলাও চালও নিতে পারেন বা বাসমতি চালও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো চালটা নিতে পারেন, নেবেন। তো চালটা সিদ্ধ করতে হবে 6 থেকে 7 মিনিট, তাইলে এই বারটা সুন্দর হবে। আর আমার চুলাটা দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে রাখছি, আর আপনারা 80% বারটা সিদ্ধ করবেন, তাইলে আপনাদের রান্নাটা সুন্দর হবে। তো আমি এখন বাটটা ছেঁকে নিব। তো দেখুন আমার বাটটা এরকম হয়েছে, একদম জোর জোরে হবে বাটটা। তো এখন আমি ফ্যানের নিচে দিয়ে দিব, একটা বোড়ের ভিতরে ছড়াই দিব। তো নিয়ে আসছি আমি ফ্যানের নিচে, পরিষ্কার একটা বোট নিয়েছি, এই বোড়ের ভিতরে আমি ভাতগুলো ছড়াই দিব। তো সবগুলো বাতি আমি ছড়াই দিলাম। আর ভাতটা সিদ্ধ করার সময় পানি, কিন্তু চাউলের পরিমাণে পানি দিবেন ডবল, যে ভাতটা পানির ভিতরে এই থাকে ডুবে থাকে দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কীভাবে আমি সিদ্ধ করে নিছি। তো এখন নেড়ে চেড়ে আমি এটা ছড়াই দিব ভাতগুলো, আর উপরে ফ্যানটা আমি ছেড়ে দিছি। আমি এইভাবে 10 মিনিট বাটটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য বাটটা রেখে দিব, আপনারা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারেন। তো দেখুন, আমি রেসিপিটা করার জন্য আমার উপকরণ যা যা লাগতেছে, 2 পদের ক্যাপসিকাম লাগতেছে, আর লাগতেছে বাঁধাকপি, আর নিয়েছি আমি গাজর, গাজরটা দেশি গাজর তার জন্য বেশি একটা লাল না, আর নিয়েছি কিছু বটবটি, আর একটা ডিম, আর কাঁচামরিচ কুচি, এটা আপনারা পরিমাণ মতো নেবেন, আর নিয়েছি রসুন কুচি 1 চামচ, আর নিয়েছি মুরগির মাংস, মুরগির সিনার মাংসটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এখন প্রথমে আমি মাংসটা একটু ই করবো, মেরিনেট করবো। প্রথমে দিয়ে দিতেছি আমি সয়া সস, এখানে 1.5 চামচ সয়া সস দিয়ে দিলাম 4 চামচে। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ ছোটো চামচে, আর আদা রসুন বাটা 1 চা চামচ। আর দিয়ে দিব একটু ঘি লবণ, এখানে সাদা লবণ আমি দিতেছি না, কারণ এখানে সয়া সস দেওয়া হয়েছে, তো সয়া সস তো লবণ আছে তার জন্য আমি দিলাম না। তারপর মাংস অনেকগুলো আর হিসাবে সয়া সসটা আমি কমই দিছি, তার জন্য আমি এখানে একটু ঘি লবণও দিয়ে দিলাম, যে মাংসটা ভিতরে ভালো করে ডুববে, ঘি লবণটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি এটা চামচ দিয়ে নেড়ে একটা সাইড করে রেখে দিলাম। তো এখন ডিমটা আমি ফেটে নিব, ডিমের ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, আর একটু ঘি লবণ দিয়ে দিলাম। এখন আমি ডিমটা ভালো করে একটু ফেটে নেব। তো ডিম ফাটা হয়ে গেছে,
তো মাংস ডিম দুটো আমার ই হয়ে গেছে, আর মাংসের ভিতরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, এটা নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি। তো মিক্স করা হয়ে গেছে, তো আমি চুলায় চলে আসছি। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখানে অল্প এক চামচের মতো তেল দিয়ে দিছি। তো এখন ডিমটা দিয়ে দিলাম, তো প্রথমে আমি ডিমটা একটু জোরে জোরে করে নিব। তো ডিমটা আমি জোরে জোরে করে নিতেছি, তো ডিম জোরে জোরে হয়ে গেছে, এখন উঠে নিব ডিমটা। ডিম উঠে নিলাম, তেলটা একটু আরো বাড়াই দিলাম। সাথে দিয়ে দিব দুই চামচ ঘি, দিয়ে দিলাম দুই চামচ ঘি, একটু নেড়ে দিলাম, দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দেখতে পাচ্ছেন আমি একদম চিকন করে কুচি করে নিয়েছি। তো রসুন কুচিটা একটু নেড়ে আমি একটু হালকা গোল্ডেন কালার হবে, তারপরে মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম বাড়াই দিছি আমি হাই হিটে। আমি এই মাংসগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, রান্না করে নিব। তো দেখুন নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিলাম, এখানে তেল আর ঘিটেই রয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম বটবড়িগুলো, দিয়ে দিলাম গাজর, যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে এই সবজিটি আগে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে সবজি গাজর মাংস একসাথে ই করে দিলাম, দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। সব একসাথে নেড়ে দিতেছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এটা স্বাদ মতো আপনারা দিবেন যে যেরকম জাল পছন্দ করেন। দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। তো সব দেওয়া হয়ে গেছে, সব সবজি একসাথে দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে আমি সবজিটা একটু ভেজে নিব। তো এখন দিয়ে দিব ভাতগুলো, যে ভাতটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই ভাতগুলো দিয়ে দিলাম। আমি দুইবারই দিব ভাতটা, একবার দিয়ে কিছু নেড়ে দিলাম, আমার বাকিটি দিয়ে দিলাম। তো আমি ভাত যেগুলো যতটুকু রান্না করছি তার অর্ধেকটি আজকে আমি এখানে রান্না করছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আমি এটা ওইটা আবার আগামী দিনে আমি করব, তো তার জন্য অতগুলো আমার লাগবে না। দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। আমি এখানে একদমই সাদা লবণ দিইনি, সাদা লবণ দিয়ে ভাতটা সিদ্ধ করে নিছি। তো তখন পানি ছেঁকে নিছি যেটুকু হয়েছে হয়েছে, আর এখানে আমি সয়া সস দিছি, ওই সয়া সসই লবণের ই হয়ে যাবে, আর সয়া সস তো লবণ আসেই। আর তারপর আমি একটু বিট লবণ দিয়েছি, কারণ বিট লবণটা অনেক ভালো লাগে। তো দেখেন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে আমি চুলা অফ করে দিব। আর এই ফ্রাইড রান্না করতে গেলে আপনারা চুলা আস্তে একটু বাড়াই দিবেন, তাহলে রান্নাটা অনেক খেতে ভালো হয়। তো আমার রান্না হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে নিতেছি। একটা বাটির ভিতরে আমি এক বাটি ভাত নেব, তো ভাতটা আমি চেপে চেপে একটু ভরব। তো দেখেন ভাতটা রেডি হয়েছে, আর এখানে একটু আমি সাদা সবজি রান্না করতেছি আর ফ্রাই করছি মুরগি। তো আমি এগুলো দিয়ে পরিবেশন করব, আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি পরিবেশন করলাম, এখানে সাদা সবজি আর হলো মুরগি ফ্রাই আর ফ্রাইড রাইস। তো আমার রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।